নমস্কার দর্শক বন্ধুরা হিডেন মাইন্ডস কে সঙ্গে নিয়ে আমি আবার চলে এসেছি গার্গির কাছে এই যে গার্গি আর আর একজন আজকে এখানে আছে মৌসুমি এও আমার ভীষণ ভীষণ বন্ধু তো গার্গির কাছে আসা মানে তোমরা নিশ্চয়ই জানো যে তুমি যদি এলিগেন্ট নিজেকে দেখাতে চাও তাহলে গার্গির বিকল্প তো নেই তো সেই জন্য আমি বারবার চলে আসি ওর কাছে আগে তো তোমরা পুজোর কালেকশন দেখেছো এবং সেটা অবশ্যই মানে তোমাদের ভিউস থেকেই আমি বুঝতে পেরেছি যে তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তো এই যে সামার এই সামারে আমাদের একটা কমফোর্টেবল আমরা যদি মেটেরিয়াল পাই তাহলে অবভিয়াসলি আমাদের যে বাইরের কাজকর্ম সেটা তো আমরা ফেলে রাখতে পারি না সেটা তো করতেই হবে তো সেই জন্য আবার চলে আসা গার্গির কাছে গার্গীর সামার কালেকশন দেখতে আমরা আজকে এসেছি আর সঙ্গে আছে মৌসুমী মৌসুমীও এসেছে আরও বন্ধুরা আছে দেখাবো তোমাদের তারাও এসছে তো আহ গার্গীর স্টার্ট করুক তার শাড়ির কালেকশন নিয়ে কারণ তোমরা সবাই গার্গির শাড়ি ভীষণ পছন্দ করো এছাড়াও ওর ড্রেসেস তো আছেই সেটা তো লাজবাব থ্যাংক ইউ সো আজকে যেটা দেখাবো যেটা আমাদের গরমের জন্য যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের একটা কমফোর্টেবল ক্লোদিং দরকার এবং যেটা ব্রিদেবল তো এটা হচ্ছে আমাদের নিজস্ব বিদের খাদি শাড়ি অরিজিনাল খাদি শাড়ি এটার টেক্সারটা সামনে থেকে দেখলে আরও ভালো বোঝা যায় তবে ফোনে আশা করি যে একটা আইডিয়া পাওয়া যায় আইডিয়া পাওয়া যায় অবশ্যই যাবে এবং মানে দেখে এটা তো আমি হাতে নিয়ে আছি তো মেটেরিয়াল যেটা তোমাদের আমি বলতে চাই যে এত সুন্দর মেটেরিয়ালটা এত স্মুথ আর এবং এটা যদি তুমি পড়ো তাহলে এর থেকে বেটার সামার কালেকশন বোধ হয় না তো দেখতে থাকো গার্গি দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচলটা আঁচলের পোর্শনটা এটা খুব এলিগেন্ট একটা অফ হোয়াইট উইথ রেড পাল্লু রেড আঁচল এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এটা অরিজিনাল খাদি বাই খাদি ভিভের একটা শাড়ি আচ্ছা এরই কিছু কালেকশন একটু দেখিয়ে দি এটা যেমন হোয়াইট এন্ড রেড প্রাইস গার্গি আগে এটার প্রাইস কি আছে এটা হচ্ছে 3100 এটা 3100 এটার প্রাইস এটার যেমন প্রাইস রয়েছে 2700 এটা হচ্ছে খাদি শাড়ি আরেকটা এটা হচ্ছে রেড এন্ড হোয়াইট খুব ব্রাইট ভীষণ এবং যে যেকোনো ভাবে স্টাইল করে যদি এটা পরা যায় তাহলে যেকোনো অকেশনে ইভিনিং পার্টিতেও কিন্তু অনায়াসে পরা যায় যেখানে কমফর্টটাও মেনটেন হবে তার সাথে দেখতেও একদম অনবদ্য লাগে আর এর সঙ্গে একটা প্রপার যদি ব্লাউজ থাকে সেটার কালেকশনও আছে গার্গির কাছে

এটা হচ্ছে আঁচলে এই স্ট্রাইপটা যাচ্ছে এরকম আঁচলে হোয়াইট অ্যান্ড গ্রিনের স্ট্রাইপ এইটা হচ্ছে ফুল বডিতে এই গ্রিনটা যাচ্ছে তার সাথে রেড রেড বর্ডার আছে খুব কমফোর্টেবল হয় আর এই শাড়িগুলোর বিশেষত্ব যেটা এটার একটা করে এরকম স্ট্রাইপ রয়েছে যেটা সেলফ কালার স্ট্রাইপ রয়েছে এটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যেহেতু এটা খাদিতে এটা ফলটা খুব ভালো থাকে প্লেট স্কুলা খুব প্রপারলি থাকে তো সারা দিন পরে থাকার জন্য খুব কমফোর্টেবল আর দেখো এই শাড়িটা দেখো মানে সামারের জন্য একদম পারফেক্ট তাই না আই শুডিং আর এই যে ও বলল যে একটা করে স্ট্রাইপ আছে যেটাতে কিন্তু মানে শাড়ি যে কমফোর্টেবল যে ব্যাপারটা তুমি যে পরে সেটার প্লিট নষ্ট হবে না তার জন্যই এটা করা নাকি না এটা একটা টেক্সচার এটা একটা আলাদা টেক্সচার আছে টেক্সচার দেখতে ভালো লাগবে তো এটার প্রাইস কি এটার প্রাইস হচ্ছে টু এইট জিরো জিরো টু এইট টু সেভেন জিরো টু সেভেন জিরো জিরো এগুলো সবই সেম আহ সেম রেঞ্জে এটা যেমন আরেকটা কালার এটা হচ্ছে মেরুনের ওপর মেরুনটা আমাদের অনেকেরই খুব পছন্দের কালভারেট কালার অনেকে এইটা হচ্ছে মেরুনে উইথ গ্রে বর্ডার এবং এটা তো একটা সেলফ স্ট্রাইপ রয়েছে তার সাথে এটা হচ্ছে পাল্লুটা ভীষণ সুন্দর দেখতে এটাও এটারও কি সেম প্রাইস এটারও সেম প্রাইস এটার সাথে যেমন আমরা পেয়ার আপ করি একটা আজরাক ব্লাউজের সাথে এগুলো যে যেরকম ইচ্ছে ব্লাউজের সাথে পড়তে পারেন একটা আজরাক ব্লাউজের সাথে কটন আজরাক ব্লাউজের সাথে খুব কমফোর্টেবল হয় দেখতেও খুব ভালো খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পার্পল মানে মেরুন অ্যান্ড ব্লু মিক্সড ডুয়াল টোন তো সেই জন্য একদম অন্যরকম টোনটা এইটা হচ্ছে পাল্লুটা আর এটা হচ্ছে বডিটা এটাও গ্রে ব্লু একটা ব্লু বর্ডার রয়েছে হোয়াইট ব্লুতে বর্ডার রয়েছে আর এটা হচ্ছে পাল্লুটা এরকম টাসেল করা আছে এটা টাসেলটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বিশেষত্ব এই টাসেলগুলো এরকম ভাবে থাকবে যেটা খুব অন্যরকম দেখতে লাগে এটারই এই কালেকশনের আরেকটা শাড়ি দেখিয়ে দিই সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড এর যেগুলো হোয়াইট এন্ড রেড স্ট্রাইপ রয়েছে এটা হচ্ছে 2800 কারণ এটা পুরো বডিতে এরকম রেড স্ট্রাইপ রয়েছে আর হোয়াইট এন্ড রেড কম্বিনেশন তো ভীষণ মানে আমাদের সব সময় কালেকশনে একটা থাকবে এটা তো আমরা চাই তো আমার বন্ধু এসেছে এখানে ওর কালেকশনে একটা ও চাইছে রেড এন্ড হোয়াইট ও দেখতে পারে তো সেই জন্য আমি ডাকছি ওকে গার্গি একবার দেখে যা দেখ এটাও এটা ব্লাউজ পিস নেই মানে একটা রেড জামদানির সাথে পড়লে খুব সুন্দর লাগে এটা যে যেরকম ইচ্ছে এটা যদি একটা মানে স্টাইল করে একটা অন্যরকম ব্লাউজ অন্যরকম ব্লাউজ করা হয় তাহলে আরো এনহ্যান্স করবে আরো এনহ্যান্স করবে এবং এটার বিশেষত্ব ইচ্ছা করে আমরা যখন ওয়েভ করেছি এটা ব্লাউজ করা হয়নি কারণ হচ্ছে এটার সাথে একটু স্টাইলাইজ করে ব্লাউজ করলে এটা খুব সুন্দর দেখতে লাগে তো গার্গীকে তোমরা আগে ভিডিওতে দেখেছো এই ধরনের শাড়ির সাথে যদি একটা এরকম একটা ব্লাউজের সাথে পেয়ার করা যায় তাহলে খুব রকম লাগে এটার হচ্ছে এই যে পেছনে পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা পুরোটাই হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি মিরর বসানো এবং তার সাথে হ্যান্ড এমব্রয়ডারি করা তো এটা এই শাড়িটাকে আরো এনহ্যান্স করা এই ব্লাউজটার প্রাইসটা কি আছে একটু বলে এইটার প্রাইস আছে হচ্ছে উনিশশো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো জিরো ভীষণ সুন্দর দেখতে কাপড়টা কি তো এটাও খাদিতে এটা অরিজিনাল দুটোই খাদিতে মানে অফ হোয়াইটটাও আচ্ছা অফ হোয়াইটটাও খাদিতে দুটোই খাদিতে এবং পুরোটাতে লাইনিং দেওয়া আছে এটা ম্যাটেরিয়ালটা কি আছে এটা অরিজিনাল খাদিতে আছে খাদি বাই খাদি এই রেডটাও তাই এবং অফ হোয়াইটটাও তাই আচ্ছা এবং পুরোটাতে এটাতে লাইনিং দেওয়া আছে

দর্শক বন্ধুরা তোমরা নিশ্চয়ই হ্যাপি তো একবার চলে এসো চট করে আবরণে এই নিশ্চয়ই তোমাদের যে স্যাটিসফ্যাকশন সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা এই যে শাড়িটা তুই দেখালি এখানে একটা ডুয়াল টোন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই যে মেটেরিয়ালে ডুয়াল টোন এই ব্যাপারটা একটুখানি যদি এক্সপ্লেন করিস হ্যাঁ নিশ্চয় এটা যেমন আমাদের যখন শাড়িটা বোনা হয় তখন দুটো পার্ট থাকে টানা এবং কোরেন এটা বলা হয় দুদিকে শাড়িটা যখন লুমে বোনা হয় আচ্ছা তো সেই সেইটাতে এই শাড়িটার ক্ষেত্রে যেমন একদিকে যেমন রেড সুতো দেওয়া হয়েছে আরেকদিকে সুতোটা আছে ব্লু তো সেই জন্য এই টানান ফোরেনের দুদিকে সুতোটা যেহেতু ডিফারেন্ট তো সেই জন্য দুটো মিলিয়ে কিন্তু এই ডুয়াল টোনটা আসছে আচ্ছা তে ডুয়াল টোন নিয়ে একটা কোশ্চেন আমাদের মধ্যে সব সময় মাথায় প্লে করে যে কি করে এরকম দুটো কালার কি করে দেখা যাচ্ছে আর এটা তো কটন ম্যাটেরিয়াল এতে আনার তো আমার মনে হয় আরো ডিফিকাল্ট কিন্তু ও ভীষণ সুন্দর এক্সপ্লেন করলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি করে ডুয়াল টোন আসে তো থ্যাংক ইউ গার্গী এবার গার্গীর কাছে আমরা কিছু ব্লাউজের এর কালেকশন দেখবো যেগুলোকে অবশ্যই তোমরা কাস্টমাইজ করে বানাতে পারো তো চলো ব্লাউজের এর কালেকশন আরম্ভ করা যাক আমাদের প্রচুর রকমের ব্লাউজের কালেকশন থাকে যেটা একটা জামদানি দিয়ে শুরু করছি প্রথম এটা একটা ব্লু জামদানিতে এটা একটা স্লিভলেস ব্লাউজ এটা হচ্ছে ব্লু খাদি জামদানিতে এরকমই একটা হ্যান্ড এমব্রয়ডারির এরপরে দেখিয়ে দিই এটা হচ্ছে একদম কাছের যে বর্ডার অরিজিনাল হ্যান্ড এমব্রয়ডারিতে এটা একটা রেড অ্যান্ড ব্ল্যাকে পুরো হ্যান্ড এমব্রয়ডারি ব্লাউজ এটা এটার এটার প্রাইস গার্গে রেড কালার যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 15.50 1550 না এটা সরি এটা প্রাইস হচ্ছে 1400 1400 এটার প্রাইস হচ্ছে 1400 এটা যেমন একটা এটা হচ্ছে আজরাকের এর ব্লাউজ যেটা দুটোই এটা খাদিতে মেরুন কালার এর খাদি তার সাথে আজরাক কম্বাইন করে এই ব্লাউজটা করা হয়েছে এরকমই আরো আছে এটা হচ্ছে কালা কটন এটার প্রাইস তোমাদের বলে দিই এটা 950 보도록 হ্যাঁ এটা 950 আছে আজরাক ब्लाउজ এবং অবশ্যই এই সামারে তোমরা যদি পরো খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আরেকটা কালা কটন যেটা কালা কটন আমি আমার ভিডিওতে বলেই থাকি যেটা অর্গানিক কটন যেটা পরে ভীষণ কমফোর্টেবল এবং এটা হচ্ছে কালা কটনের উপরে পুরো গুজরাটি হ্যান্ড এমব্রয়ডারি করা এটা হচ্ছে মেরুন গ্রিন এবং মাল্টি কালার দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা এরকম একটা ব্লাউজ থাকলে কিন্তু অনেকগুলো শাড়ি অনেক শাড়ির সঙ্গে পরা যায় এটা 42 সাইজে এটা প্রাইস হচ্ছে 1350 যেমন একটা এই সামারে পরার জন্য ভীষণ আইডিয়াল এটা ভীষণ আইডিয়াল জামদানিতে এটাই আমি যেটা বলছিলাম রেড শাড়ি রেড শাড়ির সঙ্গে হ্যাঁ এটাই এটার কথাইও বলছিল থাকে ভীষণ সুন্দর লাগে রেড শাড়িটা যদি একবার পাওয়া যায় এই যে রেড শাড়িটার সাথে এরকম যদি একটা ব্লাউজ থাকে এই যে রেড শাড়িটা তোমরা আগেই রেখেছিলে দেখো তার সঙ্গে ব্লাউজটা দেখো কম্বিনেশনটা দেখো দানি দুটো অপশনই যেমন দেখিয়ে দিলাম রেড শাড়ির সাথে আগে একটা হ্যান্ড এমব্রয়ডারি দেখালাম এটা একটা জামদানি এটা যেমন একটা কালো কটন এটা শুধু মেরুন দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা এবং সেম ওয়েতে এটা হচ্ছে ব্লু কালা কটনের ওপরে এটা পুরো হেভি মিরর ওয়ার্ক করা এটা পুরো প্রত্যেকটা মিরর ওয়ার্ক কিন্তু হাতে করা এবং পুরোটাই এটা মিরর ওয়ার্ক এটা প্রাইস কি আছে এটা প্রাইস হচ্ছে 1350 1350 তার মানে গার্গির কাছে দেখো যে ब्लाउজ গুলো তোমরা দেখলে প্রত্যেকটা শাড়ির লুক কে এনহ্যান্স করানোর জন্য ও নিজে হ্যান্ড ওয়ার্ক করে প্রত্যেকটা ब्लाउজ বানানো হয় এখানে আর সব থেকে বড় কথা যেটা যে ভীষণ টু আমরা বলতে পারি মানে তোমাকে বাইরে অনেকক্ষণ সময় কাটাতে হয় আর যদি শাড়ি পরতে হয় কোনো ফর্মাল লুক তোমার দরকার হয় তাহলে এই ধরনের ব্লাউজ দিয়ে তুমি যদি শাড়িগুলো পরো তাহলে অবশ্যই তোমার লুকসটা বারবার আমি বলছি যে এনহ্যান্স করবে দার্গির কাছে এলে কালেকশনের তো কোনো শেষ নেই তো হঠাৎ চোখে পড়লো এখানে কাঁথা স্টিচের একটা ভীষণ সুন্দর কালেকশন তো সেটাই আমরা এখন দেখাচ্ছি তোমাদের ডার্গি বল এটা হচ্ছে কাঁথা স্টিচের একটা সোনামুখী সিল্কের ওপরে কাঁথা করা পুরোটাই আমাদের হ্যান্ড এম্ব্রয়ডারেড কাঁথাতে এটা আমাদের একদম বাংলার যে মহিলারা তাদের হাতে তৈরি এবং পুরোটাই অ্যাঙ্কার সুতো দিয়ে করা তো দশ বছর পরেও শাড়ির যেমন গ্লেজটা থাকবে তেমনি সুতোর গ্লেজটাও কিন্তু একই রকম থাকবে এবং কতটা নিখুঁত সেটা আপনারা সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন এটা দেখো পুরোটাই হাতে করা যেটা কাঁথা স্টিচের বৈশিষ্ট্য এবং এই পুরো শাড়িটায় আমাদের কিন্তু ডাইটা স্পেশালি আলাদা করে করে এই দুটো কালারের ডাই করিয়ে একজাক্টলি করে তারপরে এটাকে হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে তো সেই জন্য মানে আপনি এই শাড়িটা পরলেন আরও আরেকজন এই শাড়িটা পরছে সেটা কিন্তু হবে না আর এটার এটার প্রাইস আছে প্রাইসটা হচ্ছে অবশ্যই হাজার হ্যাঁ কারণ এই কালেকশন যদি তোমার কাছে একটা থাকে অবশ্যই সেটা ইউনিক কালেকশন তোমার কাছেই থাকবে এবং গার্গির যেটা বক্তব্য যে তুমি আজকে যদি শাড়িটা কেনো দশ বছর পরেও কিন্তু তুমি সেম গ্লেস শাড়িটা থেকে পাবে এতটাই নিখুঁত ভাবে বানানো এটা যেটা স্পেশালিটি মানে আমাকে আবরণে প্রথম এই নিয়ে এসেছিল কিন্তু এই মানে এটা কি বলবো এটা সত্যি আমার ফ্রেন্ড বলে বলছি না ওর কালেকশন সত্যি আজরাকের ভীষণ সুন্দর তো সেই আর একটা কালেকশন এটা আমি বারবার তোমাদের দেখাই আবরণে যখনই আসি আমি তো আজরাক তোমাদের দেখাবোই তো আজকেও একটা আজরাক যেটা ভীষণ সুন্দর দেখতে তো এটা গার্গি বল এটা কি এটা যেমন এটা হচ্ছে সোনামুখী সিল্কের উপরে আজরাক এবং এটা স্পেশালি আমরা এই শাড়িটাকে বাঁকুড়া থেকে এই শাড়িটা আসে তারপরে এটা আজরাক হতে যায় এবং আজরাকটা আমরা যেটা বলি আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন করেন তো সেই জন্য আজরাককে প্রিন্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা খুব নিখুত প্রিন্ট করা হয়। নিখুত। আজরাকমরা বহু জায়গায় দেখেছি কিন্তু এর যে কাজটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে একটু অন্য রকম এবং ভীষণ নিখুত। এটার প্রাইস কি আছে? এটার হচ্ছে 7900। দাম আছে এটা। তো গর্গীর কালেকশন তো এখানেই শেষ নয়। গার্গির আরো অনেক কালেকশন নিয়ে তোমাদের সামনে আসছি। কিন্তু সেই আমি করছি না আমার মেয়ে আজকে সঙ্গে এসেছে তো ওর যেহেতু কুর্তি সেট এগুলো ওর ভীষণ ফেভারিট তো ও আজকে এই জায়গাটা এই এই গার্গে কিভাবে সেটা দেখায় বা গার্গের যে কালেকশন গুলো সেগুলো ও তোমাদের কাছে তুলে ধরবে থাকো আমাদের সঙ্গে আর ও আসছে দেখো পরবর্তী যে কালেকশন সেগুলো দেখ আমাদের মতন ইয়াং অ্যাডাল্টস এর জন্য কুর্তি টপ কোয়ার্ডের সেট সবই এখানে পাওয়া যায় তো আমি খুব এক্সাইটেড আজকে এই কুর্তি টপ আর কোয়াডের সেট দেখার জন্য শাড়িও আমার ভীষণ প্রিয় শাড়িও আমি দেখেছি মা যখন তুলে ধরেছিল শাড়িগুলো এবার আমি কিছু কুর্তি সেট দেখব আর ওয়েস্টার্ন কিন্তু এথেনিকের একটু টাচ আছে এই টোটাল এই অ্যামালগামেশনটা আমার ভীষণ ভালো লাগে তো জামদানি কুর্তি দিয়ে আমরা স্টার্ট করব প্রথম যেটা দেখাচ্ছি এই গরমে একটু সফট টোন থাকলে একটু আমাদের নিজেদেরও ভালো লাগে রিফ্রেশিং লাগে তো এটা আমাদের একদম নতুন কালেকশন এটা হচ্ছে 100 কাউন্ট খাদিতে এটা একটা ড্রেস ওয়ান পিস ড্রেস এটা হচ্ছে খাদি জামদানিতে কালারটা পাউডার ব্লু পাউডার ব্লু কালার এবং তার মধ্যে এই পুরো ভিভ গুলো হচ্ছে জামদানি ভিভ হান্ড্রেড কাউন্ট খাদিতে এটা পুরোটাতে লাইনিং দেওয়া আছে ওনলি স্লিভ লাইনিং ছাড়া ভীষণ হচ্ছে স্লিভটা ব্রাইট এবং ইয়েট কমফোর্টেবল এটা ফর্টি সিক্স লেংথে হবে তো একদম কমফোর্টেবলি এটা ওয়ান পিস হিসেবে পরার জন্য এটা সাইজ হচ্ছে এটা এখন এটা থার্টি এইট সাইজে অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে থ্রি ফোর জিরো আরেকটা খুব সুন্দর কালার মানে এবং সামারেরই কালার একদম এটা অলিভ গ্রিন অলিভ কালারে এবং তার সাথে এরম মানে যারা একটু পছন্দ করেন তাদের জন্য মাল্টি কালারে জিওমেট্রিক্যাল প্যাটার্নে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল মোটিভ রয়েছে এটা হচ্ছে আরেকটা ড্রেস এবং তার সাথে এখানে কিন্তু অ্যাঙ্কারিং করা আছে এটাকে একটা স্পেশাল টাচ দেওয়ার জন্য প্রত্যেকটা কালারে কিন্তু ভীষণ ব্রাইট আর ইয়েট সামার ফ্রেন্ডলি তো যারা একটু কুর্তি এগুলো পড়তে ভালোবাসো আমার মতো নিয়ে ডালসরা তারা অবশ্যই ট্রাই করতে পারো এই সেটগুলো এটা হচ্ছে একটা পার্পেল কালারে এবং এটার ওপর হোয়াইট জামদানি বুটি রয়েছে এটা একটু ব্রাইট কালার আর আগের আমরা একটু প্যাস্টেল শেড দেখলাম বাট দুটোই কিন্তু যারা যেভাবে ক্যারি করবে তাদেরকে সেরকমভাবে ভালো লাগবে ব্রাইট কালার পরলেও অফকোর্স ভাল লাগে বাট হ্যাঁ এখন নতুন প্যাস্টেল শেডের ট্রেন্ড উঠেছে তো আমার তো এই প্যাস্টেল শেডগুলো বেশি ভালো লাগছে পেজ অ্যান্ড গ্রে মিক্সড বলা যেতে পারে তার উপরে ব্ল্যাক ফ্লোরাল মোটিভ এটা একটা জামদানি ওয়ান পিস ড্রেস এটা সারা দিনের একটা কোনো প্রোগ্রাম যে কোনো কর্পোরেট কোনো প্রোগ্রাম হলো বা অফিস ওয়ার্কে কোনো বা অফিসেও পরে যাওয়া যেতে পারে এটা গরমে একদম ভীষণ এলিগেন্ট এটা প্রাইস হচ্ছে থ্রি ফোর জিরো জিরো এটারও সাইজ হচ্ছে ফর্টি টু সাইজে অ্যাভেলেবেল আর এর সাথে একটা ব্রাইট রেড দেখা রেড না দেখালে কিন্তু সবকটা একটা খামতি রয়ে যায় মনে হয় শাড়ি হোক সিরিজেই কি কুর্তি হোক কি সেট হোক রেড একটা অল টাইম ফেভারিট কালার সবার এবং বিশেষ করে আমাদের কোনো পুজোর বাড়িতে কোনো পুজো হচ্ছে হয়তো আমরা শাড়ি পরতে অতটা কমফোর্টেবল না তখন কিন্তু এরকম একটা ড্রেস খুব ভালোভাবে পরা যায় আমাদের ঐতিহ্য রইল এবং একটা মডার্ন লুকও রইল এটা হচ্ছে রেডে। আর এটারই একটা যারা ধরুন ড্রেস পরতে খুব একটা কমফোর্টেবল নয় তাদের জন্য এটা একটা কামিজ প্যাটার্নে এটা স্ট্রেট কাটে এটা কামিজ প্যাটার্নে রয়েছে এটা সামনে স্লিট রয়েছে সেম জামদানি মোটিভে এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন টপসের কালেকশন জিন্সের উপরে কমফোর্টেবলি পরা যায় বা কটন প্যান্টসের উপরেও কেউ কমফোর্ট পড়তে পারেন এটা হচ্ছে কালা কটন ম্যাটেরিয়ালে কালা কটন যেটা অর্গ্যানিক কটন খুব কমফোর্টেবল এবং তার উপরে হ্যান্ড এমব্রয়ডারি করা খুব সিম্পল কিন্তু খুব এলিগ্যান্ট মানে জিন্স এর উপরে ক্যারি করতে পারো কিংবা নর্মাল ট্রাউজার প্যান্টের সাথে ক্যারি করা যেতে পারে বা ফ্লেয়ার জিন্সের সাথেও কিন্তু ভালো লাগবে এটা পরলে এটা ব্যাকেও একটা কিন্তু এমব্রয়ডারি রয়েছে এটা হচ্ছে ডিজাইনটা এই টপগুলোর আমাদের প্রাইস হচ্ছে একটা ইন্দো একটা লুক ক্রিয়েট করবে তুমি যদি জিন্সের উপরে এরকম এথনিক একটা টপ পরো এটা একটা অন্য ডিজাইনে এবং এটাও কালা কটনের উপরে করা এটা নেকলাইনটা একদম অন্য রকম একটা নেকলাইন দেওয়া আছে এটা হ্যান্ডের প্যাটার্নটা দেখিয়ে দিই এটা হচ্ছে বাটনস দেওয়া আছে এটা শার্ট লুকস একদম এবং এটা হাই অ্যান্ড লো করে করা আছে ব্যাকস ব্যাক পোর্শনটা দেখে এটা হচ্ছে ব্যাকে আর এটা প্রাইস কিরকম আছে এটা প্রাইস হচ্ছে ওয়ান থ্রি ফাইভ জিরো এটাও কালা কটনে এবং মাল্টিপল স্ট্রাইপসের ডিফারেন্ট কালার্সের স্ট্রাইপস রয়েছে এটা তো গ্রেই স্টোনের মধ্যেও কিন্তু কালার কালারস আছে তো স্টিল খুব ভীষণ এলিগেন্ট আর ডিগনিফায়েড দেখতে আর এটা মনে হয় হাইয়ার লোতেই করা আছে হাই আর লোতেই করা আছে এটা এটারও হ্যান্ডের প্যাটার্নটা দেখায় এটা হচ্ছে একটা মাল্টি কালারের ইয়ে দিয়ে এটা এখানে দেওয়া আছে মাল্টি কালার এটা হচ্ছে এটারও প্রাইস হচ্ছে থার্টিন ফিফটি আর একটা কালা কটনের টপ এটা শর্ট টপ তার সাথে কিন্তু এরকম নেক লাইনে এমব্রয়ডারি করা আছে এটা হ্যান্ড এমব্রয়ডারি করা আছে উইথ দ্য মিরর ওয়ার্ক এটা একটু শর্ট টপটা হ্যাঁ এটা একটু শর্ট এবং এটাও হ্যান্ডেও কিন্তু এটা কাজ করা আছে হ্যান্ড এমব্রয়ডারি কি থ্রেডিং মানে সুতোর কাজ করা আছে হ্যাঁ 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 এটা একদম হাতে কাজ করা আছে এবং হাতে মিরর গুলো বসানো এটা প্রাইস হচ্ছে 1300 এটাও একটা কালা কটনে উইথ হ্যান্ড এমব্রয়ডারি এটাও পুরোটা এখানে হ্যান্ড এমব্রয়ডারি প্রচুর কালার অপশন আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এলিগ্যান্ট কালার মিক্সচার গুলো এটা হচ্ছে 38 সাইজে এটা প্রাইস হচ্ছে 1250 এটা টপ সেকশনে আরেকটা দেখিয়ে দিই একটু এটা অন্য রকম লাগছে এবং এটা হলো ওই ব্লেজার টাইপের ব্লেজার হ্যাঁ লুকসে এটা কেউ ভেতরে একটা টি-শার্ট টি-শার্ট দিযেও পড়তে পারে বা এমডিও এটাও এবং এটা কোট পার ম্যাটেরিয়ালে করা এটাও আরেকটা এটা কি সামার ফ্রেন্ডলি কালেকশন সামার ফ্রেন্ডলি মানে এইটা পরে যেটা আমি যেমন পরে আছি এটাও কোট পারে এত কমফোর্টেবল হয় এর তলায় কি এর মতনই স্ট্রাইপ কিছু রাখো ইভেন সিঙ্গেল কালারেও পরা যেতে পারে বা এটা স্ট্রাইপ সো আমি এটারই একটা কোয়ার্ট সেট দেখিয়ে দেবো সেটা কুর্তি প্যাটার্নে করা সেটা আমি দেখিয়ে দেবো সেই সেম মেট্রিয়ালি এটা আরেকটা অন্য লুকস দেওয়া হয় এটা কিন্তু বেস্ট টির নাও ভীষণ সুন্দর দেখতে এটার প্রাইসটা এটার প্রাইস হচ্ছে ফিফটি ফিফটি ফোর্টি টু সাইজ আমাদের এই সেম মেট্রিয়ালি কোটপাড়ি কোয়ার্ট সেট একটা দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কোয়ার্ট সেট এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেডে যেটা দিয়ে আগে একটা ব্লেজার স্টাইল টপ দেখালাম এটা হচ্ছে এই রকম একটা ওপরের কামিজটা হচ্ছে এরকম রাউন্ড ব্যাটার্নের এবং তাতে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে মিটর ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে এবং তার সাথে এটা হচ্ছে ফ্লেয়ার একটা সেমিপালাজার এটা কি অ্যাঙ্কেল লেন্থ এটা অ্যাঙ্কেল নেন্থ এটা অ্যাঙ্কেল লেন্থ স্মার্ট এটা গরমের জন্য তো ভীষণ কমফোর্টেবল আর আমি যেটা পরে আছি অলমোস্ট সেম দিদি সেটা হোয়াইট এন্ড ব্ল্যাক রে যে কোনো এজ যে কেউ ক্যারি করতে পারো যদি স্মার্ট এলিগ্যান্ট একটুখানি লুক চাও আর যদি একটুখানি কালার যদি একটুখানি প্যাস্টেল শেডের চাও বা একটুখানি চাপা যদি রং চাও কেউ খুব ব্রাইট কেউ কিছু ক্যারি করতে চাইছো না তাহলে এই কালেকশনগুলো তো আমার মনে হয় ভীষণ ভীষণ ফ্রেন্ডলি এরপরে এটারই আরেকটা কালেকশন দেখিয়ে দি সেটাও এটাও কোট পার মেটেরিয়ালে এটাও ফুল হ্যান্ড এমব্রয়ডারি করা সামনেটায় পুরো হ্যান্ড এমব্রয়ডারি করে এটা করা এই স্ট্রাইভসগুলোকে এটা বিশেষত্ব হচ্ছে স্ট্রাইভসগুলোকে আমরা বিভিন্নভাবে ফেলেছি সেইভাবে হ্যান্ড এমব্রয়ডারি হয়েছে এবং মাঝখানে মিরর ওয়ার্ক রয়েছে অ্যাসিমেট্রিক্যাল এগুলোর প্রাইস কীরকম আছে এগুলো হচ্ছে থ্রি টু জিরো জিরো এটা হচ্ছে আরেকটা কোয়ার্ড সেট যেটা খাদিতে বানানো তার সাথে হ্যান্ড এমব্রয়ডারি করা ফেভারিট কালার এটা পিঙ্ক এবং এই পুরোটা একটা অন্য রকমের হ্যান্ড এমব্রয়ডারি করা তার সাথে এটা হচ্ছে একটা স্ট্রেট প্যান্ট খাদিতে এই মেটেরিয়ালগুলো কিন্তু পরে খুব কমফোর্টেবল এই গরমের জন্য এটারও কি প্রাইস রেঞ্জ এটার প্রাইস হচ্ছে টু সিক্স জিরো জিরো আচ্ছা টু সিক্স ডাবল টু এর সাথে আরেকটা দেখিয়ে দিই এটা আমাদের একদম নতুন প্যাটার্নের এটা হচ্ছে আরেকটা খাদিতে

আচ্ছা সাইজ কি কাস্টমাইজেবল সাইজ কাস্টমাইজেবল আর মেটেরিয়াল আমাদের এখানে প্রচুর মেটেরিয়াল থাকে তো যদি সেম মেটেরিয়াল থাকে আমরা বানিয়ে দেব আচ্ছা নতুন আমরা একটা শাড়ি কালেকশন দেখবো আমি জাস্ট দেখলাম আমার খুব চোখে ধরেছে এই রংটা স্পেশালি এগুলো কি শাড়ি এটা হচ্ছে ধনে খালির এটা হচ্ছে পিওর কটন শাড়ি এবং এই গরমের জন্য তো আইডিয়াল যাদের রেগুলার শাড়ি পরতে হয় যারা স্কুলে যান শাড়ি পরে যান তাদের জন্য এগুলো আইডিয়াল কারণ এগুলো গরমে পিওর কটন ভীষণ কমফোর্টেবল শাড়ি এইগুলোর প্রাইস রেঞ্জ কিরকম আছে এইটা যেমন হচ্ছে সিক্স এটা ডুয়েল দুদিকে দু রকম বর্ডার আছে এটা সিক্স হান্ড্রেড রেঞ্জে এই সিক্স হান্ড্রেড রেঞ্জে আরো অনেকগুলো কালার আছে এগুলো একদম রিজনেবল প্রাইসের আর এটা যেমন একটু বর্ডার করা এগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড রেঞ্জে বা এটাও যেমন তাই এরকম অনেক কালার অপশনস রয়েছে কিন্তু এগুলো আরো কালার এগুলো কি ডুয়াল মনে হয় এগুলো ডুয়াল টোন হ্যাঁ সাউথ কলকাতার একটা ভীষণ গর্জাস এলিগেন্ট বুটিকে আমি আজকে এসেছিলাম আমার শাড়ি তো চিরকালীন ভীষণ প্রিয় আর তেমনি কুর্তির সেট ভীষণ ভালো লাগে বা কোয়ার্ডের সেট পরতেও খুব ভালো লাগে তো একদম বঙ্গ নারী রঙের শাড়ি কথাতেই আছে তো এখানে শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো ফিনিশিং ভালো কালার কম্বিনেশন ভালো আর পুরো বডিং বডি হাগিং প্রত্যেকটা শাড়ি আর থ্যাংক ইউ গার্জিয়ানটি এত আমাদের টাইম দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আমাকে দেখানোর জন্য এবং আমাদের দর্শকদের দেখানোর জন্য তুমি যদি কিছু বলো খুব ভালো লাগলো আজকে এতটা সময় ওরা যে জিনিসগুলো দেখলো এবং অ্যাপ্রিসিয়েট করলো সেটার জন্য সত্যি আমার অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই পারলে চলে আসুন এবং অনেক কালেকশনস রয়েছে সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো প্রচুর কালেকশনস রয়েছে এসে দেখলে আমাদের খুব ভালো লাগবে এখানে এসেছি যখন কিছু না কিছু তো কালেকশন নিয়েই যাবো পড্রপের জন্য এটা একটা কি বলেছিল ধনে খালি আমার খুব পছন্দ হয়েছে এটা স্পেশালিটি হচ্ছে দুটো অপোজিট পার অপোজিট কালারের এটা একটা মারুন আর এটা হচ্ছে একটা পিঙ্ক আর অরেঞ্জের ডুয়াল টোন আর শাড়িটার রংটা এখানে বোঝা যাচ্ছে না হয়তো বাট এটা একটু ইয়েলো আকারের সাথে গ্রিন এর ডুয়াল আচ্ছা এটা হলো আর একটা মা নিয়েছে এটা এটাও ভীষণ সফট এটা হচ্ছে এটাও খাদি কটনের ওপরই রেড আর হোয়াইট এর চেক আর বেশিরভাগটাই শাড়ির রেড কালারে আসছে একদম আর এইটা গার্ডি মাসি নিয়েছে এটাও খাদি কটন সেম কিন্তু এটা শাড়ির বেশিরভাগটা হোয়াইট আর স্ট্রাইপ হ্যাঁ রেড স্ট্রাইপ এর ওপর দর্শক বন্ধুদের তুমি যদি তোমার বুটিকের অ্যাড্রেস একটু শেয়ার করো নিশ্চয়ই আভরণ হচ্ছে গোল পার্কে গড়িয়াহাজ গোল পার্কে আভরণের দুটো আমাদের এখন প্রেমিসেস রয়েছে একই লাইনে সেটা হচ্ছে আভরণ টোয়েন্টি ফাইভ বালিগঞ্জ গার্ডেন্স ক্যালকাটা নাইনটিন এবং আপনারা যদি গুগল ম্যাপে দেখেন আভরণ ক্রিয়েশন দিলেই কিন্তু আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন আমরা এছাড়াও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দেবো তাহলে ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই